ইয়াঙ্গুনের কাছে সমুদ্র সৈকতে আটকা পড়া রহস্যময় একটি জাহাজ নিয়ে অনুসন্ধান চালাচ্ছে মিয়ানমার পুলিশ। জাহাজটি কী করে মিয়ানমারের জলসীমা এলো, এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না, সেসব খতিয়ে দেখা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন তারা। মিয়ানমারের বাণিজ্যিক রাজধানীর উপকূলের কাছে গত সপ্তাহে জেলেরা শ্যাম রাতুলাঙ্গি PT-1600 নামের জাহাজটির সন্ধান পায় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছেন BBC। বৃহস্পতিবার নৌবাহিনী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সমুদ্র সৈকতে আটকে পড়া ওই জাহাজটির ভিতরে অনুসন্ধান চালান। সে সময় ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজটিতে কোনো নাবিক বা পণ্য ছিল না বলে ফেসবুকে জানিয়েছেন ইয়াঙ্গুন পুলিশ। মিয়ানমারের জলসীমায় এবারই প্রথম এ ধরনের বুতুরের জাহাজের সন্ধান পাওয়া গেল। বিশ্বজুড়ে জাহাজ চলাচলের খবরাখবর দেওয়া মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী শ্যাম রাতুলাঙ্গি PT-1600 নামের জাহাজটি 2001 সালে নির্মিত হয়। কন্টেইনার পরিবহনের কাজে ব্যবহৃত এই জাহাজের দৈর্ঘ্য 177 মিটারেরও বেশি। জাহাজটির সর্বশেষ অবস্থান রেকর্ড করা হয় 2009 সালে তাইওয়ান উপকূলে। 9 বৎসর পর ইয়াঙ্গুনের কাছে এর খোঁজ মিলল। ইয়াঙ্গুনের কাছে আটকা পড়া শ্যাম রাতুলাঙ্গি PT-1600কে এখনও কাজ চালানোর মতো সচল জাহাজ হিসেবে আখ্যা দিয়েছেন মিয়ানমারের নাবিকদের স্বতন্ত্র একটি ফেডারেশনের সাধারণ সম্পাদক অংকিয়াওলিন। অনলাইন মরণ ফাঁদ ব্লু হোয়েলের পর ভারত জুড়ে নতুন আতঙ্ক মোমো। মোমোর ফাঁদে পা রাখার জন্য অনেকেই SMS বা অনলাইনে আমন্ত্রণ জানানো হয়েছে। বেশ কয়েকদিন ধরে কলকাতায় মোমো আতঙ্ক নিয়ে থানা একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে একটি অভিযোগের সূত্র ধরে ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি বিশেষ দল অরিন্দম পাত্র নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি দুর্গাপুর BC রায় পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের ছাত্র। শুক্রবার সকালে তাকে কেতুগ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মোমোকাণ্ডের সঙ্গে ওই ছাত্র জড়িত বলে ধারণা করছেন পুলিশেরা। পুলিশ জানিয়েছেন গত মঙ্গলবার রাতে কাটোয়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্র জয়কৃষ্ণ পালকে মোবাইলে মোমো খেলার প্রস্তাব দিয়ে মেসেজ পাঠিয়েছিলেন এই যুবক। ফোনের সূত্র ধরেই অরিন্দমের কাছে পৌঁছায় পুলিশ এবং অরিন্দমকে আটক করা হয়।